আমাদের গ্রামের এই দৃশ্যগুলি সত্যিই সকলের মন কাড়বে। আজকে সারাটা বিকেল আমি কি কি করলাম এবং কোথায় ঘুরলাম, কিভাবে কাটালাম, সেই সমস্ত কিছুই আজকের ভিডিওতে থাকছে। তো ফার্স্টেই আমি ঘুম থেকে উঠে এখানে আমার যে গাছ লাগিয়েছি সেই গাছগুলোকে দেখছি একটু ভালো করে। গাছগুলো গরমে ফলে একদম অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিলো, আবার বৃষ্টিটা আসতে আবার আস্তে আস্তে এগুলো প্রাণ ফিরে পাচ্ছে। কিন্তু এই অ্যাডেনিয়াম গাছটা 4 মাস হয়ে গেছে তবুও এখনও ফুল দিচ্ছে না, কি ব্যাপার আমি বুঝতে পারছি না। আর এই যে দত্তপিয়া গাছটা, এই গাছটাকেও ভালো করে দেখছি যে জল লাগবে কি না। আর এদিকে আছে কিছু দোপাটি গাছ, একটা গাছকে এখানে পোকাতে সম্পূর্ণ খেয়ে ফেলেছে। আর এটা হচ্ছে বেলি ফুলের গাছ, যেটা খুব ফুল হচ্ছিলো, এখন ফুলের সংখ্যা অনেকটাই কমে এসেছে, এখন মাত্র একটা ফুল আছে। আর এখানে অপরাজিতা গাছ। তো ফার্স্ট আমি অ্যাডেনিয়াম গাছটাতে জল দিয়েছি, কারণ অ্যাডেনিয়াম গাছে প্রতিদিনই জল দিতে হয়, সব জল শুকিয়ে যায়। আর দিচ্ছি দত্তপিয়া গাছটা একটু জল, আর কোনো গাছে তেমনভাবে জল দিতে হবে না। এখানে আমি জল দিচ্ছিলাম আর কুচুন দেখতে এসেছে আমি কী করছি। তো তারপর এখানে জামা কাপড় গুছিয়ে নিলাম। জামা কাপড় গোছানোর পর আমি আমার গাছ থেকে, আমাদের মানে গাছ থেকে পেয়ারা খেলাম। তো পেয়ারা পেরে খেতে খেতে আমরা বেরিয়ে পড়লাম বেড়াতে। তো আজকে ভাবলাম একটু মাঠের দিকে ঘুরতে যাই। মাঠের এই রাস্তাটা খুবই সুন্দর, কারণ রাস্তার দুধারে হচ্ছে জমি, আর জমিতে এখন যেহেতু বর্ষাকাল তো সবে মাত্র ধান রোয়া আরম্ভ হয়েছে। কুচুন চারিদিকে দৃশ্য দেখছে আর খুব এনজয় করছে, আর আমারও খুব ভালো লাগছিলো, কারণ খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো চারিদিকে ধান রোয়ার। আর যে পাট কাঁচা হচ্ছে, প্যাকাটি শুকুর দেওয়া আছে, এই সমস্ত পাটের গন্ধ, ধান রোয়ার যে গন্ধ চারিদিকে হাওয়াতে ভেসে বেড়াচ্ছে, খুবই ফ্রেশ লাগছিলো জিনিসটা। আর এখানে আছে পাট কাটি। তো এই সমস্ত পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। আর এই দিকটায় বর্ষার ফলে এখানে প্রচুর বড় বড় গাছ হয়ে গেছে, লতানে গাছে পুরো একদম যেন ঢেকে গেছে রাস্তাটা দুদিক থেকে। তো এই সমস্ত রাস্তাতে বিকেলের দিকে বেড়াতে খুব ভালো লাগে, কারণ এখানে খুব সুন্দর হাওয়া দেয় আর চারিদিকে পরিবেশটা এত ফ্রেশ থাকে, এত তাজা লাগে, মন একদম ফুরফুরে হয়ে যায়। তো এইভাবে কিছু দূর ঘুরছি আর চারিদিকে গরু বাঁধা আছে, ছাগল বাঁধা আছে, সেই সমস্ত কিছু দেখাচ্ছি, কুচুনকে গাছপালা দেখাচ্ছি। যদি কারো জানা থাকে যে অ্যাডেনিয়াম গাছটাতে কেন ফুল আসছে না, কি করলে ফুল আসবে, তো অবশ্যই প্লিজ আমাকে জানাবে। আর আমি এটাতে পটাশ ব্যবহার করি মাসে একবার করে, আর খোল দিই, এছাড়া হাড় গুঁড়ো, শিং কুচি অনেক কিছুই দিই। কুসুন এখানে বসতে পারেনি, ও দাঁড়িয়ে পড়েছে, কারণ ও বেশিক্ষণ গাড়িতে বসে যায় না, ও গাড়িতে দাঁড়িয়ে হাওয়াটা পুরো খেতে খেতে এনজয় করতে করতে যায় চারিদিক দেখতে দেখতে। এখানে দুটো বলদ আসছিল, তো সেটাই ওকে দেখাচ্ছিলাম যে কত বড় বড় সিং, বিশাল বড় বড়, কারণ এই এলাকাটা হচ্ছে গয়লাদের বাড়ি, তো এখানে সবাইদের বাড়িতেই গরু আছে। তো আমরা যখন বিকেলবেলা বেড়াতে আসলাম সেই সন্ধ্যে সন্ধ্যের মধ্যে গরুগুলো নিয়ে ফিরছিল। অনেকক্ষণ ওখানে পাখিগুলো ডাকছে, কী সুন্দর লাগছে। তার এতে একদম লাইন দিয়ে অনেক পাখি বসে আছে, দেখা যাচ্ছে না, কিন্তু এখানে অসংখ্য পাখি ছিল। এরপর ছাগলের পাল, তারাও বাড়ি ফিরছে যেহেতু সন্ধ্যে হয়ে আসছে। তো তারপর আমরা গেলাম বাজারে, আমাদের বাজারে এখানে 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়। ফুচকা খেলাম, ফুচকা খেয়ে যখন বাড়ি আসছিলাম তখন দেখলাম এই দৃশ্যটা, এই দৃশ্যটা এতটাই ভালো লাগছিলো যে কিছুক্ষণ দাঁড়িয়ে দৃশ্যটা এনজয় করে তারপর বাড়ি গেলাম।